আমি মুদিকে নিয়ে টোটালে তিনটে গজল করেছিলাম ইউটিউবের মাধ্যমে, তোমরা দেখেছো তো। 2021-এর যে গজলটি আমি করেছি অনেক ভাইরাল হয়েছে। তারপর করেছিলাম বাবরি মসজিদ নিয়ে, নরেন্দ্র মোদীকে নিয়ে, সেটাও অনেক ভাইরাল। তো আমার সাবির ভাইয়ের রিকোয়েস্ট, আমার সাবির ভাইয়ের রিকোয়েস্ট, মোদি সরকারের যে গজলটি আমার ইউটিউবে এখন 20 লক্ষ চলছে ইনশাল্লাহ, তো সে গজল শোনার জন্য কমিটি কর্তৃপক্ষ এদেরও দাবি, ইনশাল্লাহ সাবির ভাইয়েরও দাবি। তো চলুন আমি সর্বপ্রথমে আমার ক্যাসেট থেকে একদম 2023-এর একদম লেটেস্ট নতুন কালাম পাঠ করে শোনাবো, তারপরে ইনশাল্লাহ আমি নরেন্দ্র মোদীর গজলটা শোনাবো। তো চলো এখন যে কালামটা শোনাবো, আমি হাত দেখাবো, সুবহানাল্লাহ বলতে হবে, রাজি আছেন তো? হ্যাঁ চলো কয়েকটুন ছাড়ন দিই, কিরাম হ্যালো ঠিক হ্যালো। চলো আমি এখন যে গজলটি গাইবো আপনাদের কাছে, নাত রসুল, একদম নতুন সুরটাও নতুন, ইসলামিক সুর এবং গজলটাও অসাধারণ। চলো একটু মনোযোগ সহকারে শোনান। যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, যে নবীর অসিলাতে হাদিস পেলাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, বাইরই রবিউল আউয়ালে সুফকে সাদ কে এলো মক্কাতে, বাইরই রবিউল আউয়ালে সুফকে সাদ কে এলো মক্কাতে, দলি দলি পারি সাইরা নূর নবী কে দেয় যে সালাম, দলি দলি পারি সাইরা নূর নবী কে দেয় যে সালাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, মায়া মিনার কুড়ে ঘরে নূরে নূরে জলমল করে, সে নবীর অসিলাতে মোরা আজি দুনিয়া পেলাম, সে নবীর অসিলাতে মোরা আজি দুনিয়া পেলাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, তুমি না আসিলে এই দুনিয়ায় আধারে ডুবি তো পড়ি তো গায়ে গায়, তোমার নূর তাজাল্লিতে আগম নবী গাওয়াকে পেলাম, তোমার নূর তাজাল্লিতে আগম নবী গাওয়াকে পেলাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, যে নবীর কোরআন হাদিস পেলাম, খোদার পরে তোমার ইসান ধন্য গল জমি নাসমান, আবু সাত্তার সেই নবীকে জানাই সালাম, এমডি মতিউ সেই নবীকে জানাই সালাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম, যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম। চলুন ইনশাল্লাহ ছোট্ট করে কালামটি আপনাদের কাছে। আফজল ভাই, আফজল ভাই তোমার ফোন এসছে, দেখো বাড়িতে তোমার জানু ফোন করেছে।
চলো ইনশাআল্লাহ আমার কাছে গজল তো অনেক অনেক দিন পরে এসেছি সবই নতুন কালাম আছে আর যদি আপনারা ঠান্ডা মাথা শুনেন আলহামদুলিল্লাহ গজল অনেক রিকোয়েস্ট দিয়েছেন সেগুলো আমরা চেষ্টা করব রিকোয়েস্টে কালামগুলো পরিবেশন করে শোনানোর জন্য চলো তো এবার আপনাদের কাছে যে গজলটি পরিবেশন করে শোনাবো আমাদের সাব্বির ভাইয়ের রিকোয়েস্ট মুদি বাবু চলুন সেই মুদি বাবুর কালাম একটু মনোযোগ সহকারে শুনবেন মোদি বাবু হবে কাবু সোনা জানা গান মোদি বাবু হবে কাবু সোনা জানা গান দু হাজার একুশে সে গেলে ভাবি যে বোমা মোদি বাবু হবে কাবু সোনা জানা গান মোদি বাবু হবে কাবু সোনা জানা গান দু হাজার একুশে সে গেলে ভাবি যে বোমা মোদি বাবু অমিত শাহ দিলীপ বাবু বলি শোনো না রাজনীতির এই নোংরা খেলা আর যে খেল না অমিত শাহ দিলীপ বাবু বলি শোনো না রাজনীতির এই নোংরা খেলা আর যে খেল না দু হাজার একুশেতে পাবে যে রে জাগাল দু হাজার একুশেতে পাবে যে রে জাগাল আমি মতিউর বলছি ও গণ বারংবার মোদি বাবা মোদি বাবু হবে কাবু ছন্ন জন্য গান মোদি বাবু হবে কাবু ছন্ন জন্য গান দু হাজার একুশে সে গেলে পাবে যে প্রমাণ মোদি বাবা মোদি বাবুর চেয়ার নড়ে তিন মূলের গাকে রাত্রিতে ঘুম আসে না চড়া ফলই দেখে মোদি বাবুর চেয়ার নড়ে তিন মূলের গাকে রাত্রিতে ঘুম আসে না চড়া ফলই দেখে বলে হায়াই করি চিন্তা করি খুঁজে না পাই প বলে হায়াই করি চিন্তা করি খুঁজে না পাই প রাত্রিতে দুটো মেরে নিদ্র শুয়ে যা মোদি মোদি বাবু হবে কাবু ছন্ন জন্য গান মোদি বাবু হবে কাবু ছন্ন জন্য গান দু হাজার একু চলে গেল পেয়েছ প্রমাণ মোদি বাবু আমি আপনার কাছে শর্ট শোনালাম আর আমার গজলগুলো এমনি একটু শর্ট ছোট করে গাইলাম কেন নবী আনে এসেছিস তো এই জন্য আমাকে আগেই নির্দেশ করেছেন আমিও চাই যে প্রতিটা গজল যেন রাত রসুল হয় আলহামদুলিল্লাহ সেদিক থেকে কোনো সমস্যা নাই আর আমার যারা গজল যারা রিকোয়েস্ট করেছেন কমিটি কর্তৃপক্ষ আসামাত্রই ধ্বংস হবে এই পৃথিবী আর হাজিরা যায় দলে দলে গুটি গুটি পায় এই সমস্ত গজলগুলো কমিটি কর্তৃপক্ষ দ্বারা আসামাত্রই রিকোয়েস্ট দিয়েছে ইনশাল্লাহ তো কোনো পুরানো কালাম এগুলো একটু পরে গাইব এখন যে সমস্ত কালামগুলো আপনারা পাবেন আপনাদের কাছে আজ একটি কালাম শোনাবো ঠান্ডা মাথায় শুনতে হবে দুনিয়ার জমিনে আমরা অনেকেই রয়েছি যারা বিয়ে করেননি পরে করবেন তাদের শুনে রাখা দরকার যারা আমার মায়েরা রয়েছেন একটুক্ষণ প্রেশার দাও যারা মায়েরা রয়েছেন ঠান্ডা মাথায় শুনবেন এখানে স্টেজে অনেক হাফেজ সাহেব আছে মা সাহেব আছে সবাই খুব ভালো করে জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটনা ঘটে গেল বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা নাম তার তালেহা রাদিয়াল্লাহু আনহু একটা শাড়ি পরে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন একটা শাড়ি পরে এই গজল এখন ইউটিউবে আসেনি কোনো ইউটিউবারের কাছে নেই একদম নতুন আপনার কাছে পাঠ করে শোনাবো মায়েরা ঠান্ডা মাথায় শুনবেন স্বামী স্ত্রী কি মিল ছিল আর বর্তমান আমাদের তো দুবেলা শুধু গুতুগুতি দুবেলা গুতুগুতি একটা শাড়ি পরে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করে মায়েরা শুনবেন স্ত্রী উলঙ্গ স্ত্রী উলঙ্গ একটা গর্তর ভিতরে বসে আছে আর তার স্বামীর নাম ছিল তালেহা রাদিয়াল্লাহু আনহু ওই স্ত্রীর শাড়িটা নিয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে কত অভাব কত কষ্ট আর আমাদের একতলা দুতলা বাড়ি তাও দুবেলা আমাদের গুতগুতি আমাদের গিন্নিগুলো শোকেজে শাড়ি ধরে না টালের পরে টাল টালের পরে টাল তাও যেই যখন ঈদ মোবারক আসে আবারও পিঠে তেল দেয় এটা দাও না আমি আপনার বিস্কুট কালার চকচকে বউ একটা দাও যদি শাড়ি সেয়ে না পেয়েছে রাত্রি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে টোয়েন্টি টোয়েন্টি খেলা হবে মায়েরা শুনবেন একবার ভাবুন একটা শাড়ি পরা একটা শাড়ি কেনার টাকা তাদের নেই স্বামী স্ত্রী কত অভাব
তাও তাদের স্বামী স্ত্রী সংসারে কত মিল ছিল, কত শান্তি ছিল। সেই গজল আপনার কাছে আমি শোনাবো। এই গজল শোনার পরে জীবনে কোনোদিন স্বামী স্ত্রী আর গুতগুতি করবেন না। আমি আশাবাদী জীবনে কোনোদিন স্বামী স্ত্রী আর গুতগুতি করবেন না। একবার ভাবুন আমাদের বর্তমান ঘরের আমাদের যারা গিন্নিগুলো আছে, আমাদের গিন্নিগুলো তো ওইরাম, আমাদের গিন্নিগুলো দিয়ে বলি এখানে লাইভ চলছে, গিন্নি মনে লাইভ দেখছে, শুয়ে পড়ে পড়ে বাড়ি গেলে মারবে কুনি, এখনো সমস্যা নেই, তবে শুনতে হবে আগে। আমাদের গিন্নিগুলো শোকেজে শাড়ি ধরে না, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ছিলেন, নাম তার তালেহা রাদিয়াল্লাহু আনহু, একটা শাড়ি পরে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতো। একবার ভাবুন সে জামানা কি ছিল, আর এখন বর্তমান ডিজিটাল জামানায় কি, এগুলো মাথায় রাখতে হবে। আমাদের ঘরের গিন্নিগুলো তাদের কাছে নিবেদন, স্বামীদেরকে সেবা করুন, স্বামীদেরকে মহব্বত করুন, প্রিয়ার করুন, আর নইলে কিন্তু কবরে গেলি বাস দেবে, বাস আসলা বাস, সেদিন কেউ ঠেকাতে পারবে না। স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, এটাকে মাথায় রাখতে হবে জি, এজন্য মাথায় রাখতে হবে। যেজন্য এই গজলগুলো আমি আজকে আপনাদের কাছে পরিবেশন করে শোনাবো, স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, এটা মাথায় রাখতে হবে। কিছু কিছু ভাবিরা বলে, মতির ভাই স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত আমরা মানি, কিন্তু আমাদের স্বামীগুলো আমাদেরকে যখন মারে, ভালো ভালো নাম্বার ওয়ান হসপিটালে ভর্তি হতে হয়, কেন ভর্তি হতে হয়, মেয়েদের যখন মুখ চলে তখন কুরাত কলের মতন চলে, এখানকার এখানকার ভাবিরা মায়েরও হেভি ভালো, স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে মাথার চুল দিয়ে পরিষ্কার করে, হেপি ভালো। এজন্য সেই গজল আপনার কাছে পাঠ করে শোনাবো, একদম নতুন কালাম ইনশাল্লাহ। তো চলুন এবার আপনাদের কাছে, এখন কমিটি কর্তৃপক্ষ এদের রিকোয়েস্টে কালাম আছে একটি, সেটি আপনার কাছে পরিবেশন করে শোনাবো, তারপরই আমি মাইক্রোফোন ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমাদের আফজাল ভাই আসবেন, পরবর্তী শিল্পী রয়েছে, আপনারা যদি থাকেন, আপনার কাছে কথা দিলাম, যুবকদের জন্য একটা গজল আছে এবছরে একদম নতুন, যুবকেরা যারা চুল লাল করে, যারা ছেঁড়া প্যান পরে, তাদের জন্য অবস্থা কি হবে বলতে বললো না, আমি তো জানো আমি সব রকম বলতে পারি। আর মেয়েদের জন্য একটা আছে, বরখা না বললে মেয়েদের শাস্তি কি, পর্দা না করলে মেয়েদের শাস্তি কি, আল্লাহ পাক বলছেন, কোরআনে বলছেন, সে গজল ইনশাল্লাহ হবে। এগুলো নতুন, একদম ইউটিউবের বাইরে এগুলো নতুন গজল ইনশাল্লাহ আপনাদেরকে শুনতে হবে। তো চলুন আপনাদের কাছে এখন আরো একটি 2023-এর একদম লেটেস্ট নতুন কালাম পাঠ করে শোনাবো, একটু মনোযোগ সহকারে শুনুন। তুমি যে খোদা সৃষ্টি নবী, তোমার অসিলাই সৃষ্টি সবে গে, তুমি যে খোদা সৃষ্টি নবী, তোমার অসিলাই সৃষ্টি সবে গে, তুমি যে খোদা সৃষ্টি নবী, তোমার অসিলাই সৃষ্টি সবে গে, তাই তো তোমার পেয়ে খুশি গে, তাই তো তোমার পেয়ে খুশি গে, পাগল সারা বিশ্ববাসী হো হো, তুমি যে খোদা সৃষ্টি নবী, তোমার অসিলাই সৃষ্টি সবে গে, তুমি যে খোদা সৃষ্টি নবী, তোমার অসিলাই সৃষ্টি সবে, সৃষ্টির প্রথম বানালো তোমাগাই, সবার শেষে পাঠালো দুনিয়া, সৃষ্টির প্রথম বানালো তোমাগাই, সবার শেষে পাঠালো দুনিয়া, তুমি না আসিলে গে কোরআন বলে গে, না আসিলে গে কোরআন বলে গে, যে তো সবে গে রসাতলে হো হো, তুমি যে খোদা সৃষ্টি নবী গে, তোমার অসিলাই সৃষ্টি সবে গে, তুমি যে খোদা সৃষ্টি নবী গে, তোমার অসিলাই সৃষ্টি সবে, নবী হিসাবে খোদা তোমাগাই, আশা রাগে করিল নির্ণয়, নবী হিসাবে খোদা তোমাগাই, আশা রাগে করিল নির্ণয়, বললে নবী আমাগান সবার সিরাগা, নবী আমাগান সবার সিরাগা, নবী নবী নাম দরুদ জপি হো হো, তুমি যে খোদাগান সৃষ্টি নবী, তোমার অসিলাই সৃষ্টি সবে গে, তুমি যে খোদা সৃষ্টি নবী গে, তোমার অসিলাই সৃষ্টি সবে, পিতা আব্দুল্লার ওরসে গে, মা আমিনার গর্ভেতে গে, পিতা আব্দুল্লার ওরসে গে, মা আমিনার গর্ভেতে গে, খোদা জারে গে শরণ করে গে, খোদা জারে গে শরণ করে গে,
পাগলামি হো তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী গে তোমারে অসিলাই সৃষ্টি সবে গে তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী গে তোমারে অসিলাই সৃষ্টি সবে ইয়ামতের ওই কঠিন বিচারে শয়নে নসিব করো আমারে ইয়ামতের ওই কঠিন বিচারে শয়নে নসিব করো আমারে তাই আব্দুল সত্তার বলিবারে বাগান এম বি মতিউর বাগান বলিবারে বাগান নবী ছাড়া এই জগতে হো তুমি যে কদাগান শ্রেষ্ঠ নবী গে তোমারি অসিলাই সৃষ্টি সবে গে তুমি যে কদাগান শ্রেষ্ঠ নবী গে তোমারি অসিলাই সৃষ্টি সবে চলুন আমি মাইকার গোনা ছেড়ে দেবো ইনশাল্লাহ পিছনে অনেক শিল্পী রয়েছে আর এবছরে বাস্তবিক বলছে এবছর শিল্পী অনেক হয়ে গেছে মানে সবে গা হামছে মানে একটা মুড আসে গজল বলার আর শিল্পী অনেক আমি কমিটি কর্তৃপক্ষের কাছে নিবেদন করব আমাদের মোস্তাইনকে বসিয়ে দিলাম যারা মেন মেন শিল্পী তাদেরকে গাওয়ানোর জন্য কারণ এখন ঠান্ডার সময় তাই না মানন এখন ঠান্ডার সময় এই জন্য যারা মেন মেন শিল্পী আছে তারাই গাইবে ইনশাল্লাহ আর যারা শিল্পী আছেন প্রত্যেকটা শিল্পী দুটো করে গজল গাইবে এটা মাথায় রাখতে হবে ঠান্ডার সময় আমি দু ঘন্টা পরে মাইক্রোফোন পেয়েছি দু ঘন্টা পরে মাইক্রোফোন পেয়েছি এইবার মাইক্রোফোন পাবো সেই রাত তিনটে হ্যাঁ তারে মানুষ সব বাড়িয়ে ঘুমাবে আমি গজল বলার আর চান্স পাবো না চলো এখন আছে আফজাল ভাই যিনি মানে মানে হ্যালো 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 জয় মতিউর ভাইয়ের গজল সন্তুষ্ট হয়ে এক ভাই 20 টাকা উপ